2022 সালে যারা ক্লাস টেনথের ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আজ ভূগোল বিষয়ের পাঁচ নম্বর মানের যে চারটি প্রশ্ন তোমাদেরকে করতেই হবে দেয়া থাকবে আটটি সেই প্রশ্নগুলির বিষয়ে ডিসকাস করব তোমাদের দুটো টেস্ট পেপার এটা সরকারি টেস্ট পেপার এটা অ্যাকচুয়াল টেস্ট পেপার আর যেটা মার্কেটে এবিটি এর টেস্ট পেপার বলে বেরিয়েছে এটা তো টেস্ট পেপার নয় এটা এটা প্রশ্নপত্রের সংকলন এখানে কোনো স্কুলের প্রশ্ন নেই তাহলে আমি চুলচেরা বিশ্লেষণ করেছি এই টেস্ট পেপারটিকে তাতে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ বলে উঠে এসেছে আমি তোমাদের সেই প্রশ্নগুলোর কথা বলবো মূলত ছটি থেকে আটটি প্রশ্নের কথা বলবো যেগুলো অবধারিতভাবে করবে এবং এই প্রশ্নগুলোর কোন কোন অংশ তুমি উত্তর করে যাবে সেটাও বলবো অর্থাৎ নম্বর কিভাবে পাঁচে পাঁচ পেতে হয় তার ডিটেলস আলোচনা করব হয়তো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু তোমাদের ভালোর জন্য এটা করছি তাই তোমাদের পুরোটা শুনতে বলছি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে এটা জানিও এটা তো করতে তোমাদের খুব একটা সময় না এটা লাইক দিতে একটা ছোট কমেন্ট করতে খুব একটা বেশি সময় লাগার কথা নয় আর যারা জানে না যাদের জানাতে চাইছো তাদের ভিডিওটা শেয়ার করে দিও যদি মনে হয় না এই প্রশ্নগুলো অন্য বন্ধু বান্ধবদেরকে জানানো দরকার রয়েছে এবং কোন কোন অংশগুলি লিখবে আমরা সেটাও আলোচনায় আসছি আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশের বেল আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অল করো তাহলে পাঁচ নম্বর মানের যে দুটো বিভাগ থাকে প্রথমে থাকে 5.1 আর দুয়ে থাকে 5.2 5.1-এ চারটে প্রশ্ন দুটো করতে হয় 5.2-তে চারটে প্রশ্ন দুটো করতে হয় কোনো এখানে ভাঙা প্রশ্ন থাকে না একটাই প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে কমপ্লিট তবে পাঁচ তোমাদের যে রিডিউস সিলেবাস তাতে প্রথম দিকের যে অংশ নদী হিমবাহ এবং বায়ুর কাজ আমি সমস্ত প্রশ্নগুলো লিখেছি বড় প্রশ্নগুলো যতগুলো এখানে সরকারি টেস্ট পেপারে মোট 20টি পেজ আছে 17টি বাংলা এবং 3টি ইংরেজিতে তো পাঁচ নম্বর মানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই 20টা পেজে উঠে এসেছে সেই প্রশ্নগুলো মানে খুব গুরুত্বপূর্ণ কেন না সর্বাধিক কতগুলি পেজে এসেছে সেটাকে আমরা গুরুত্বপূর্ণ ধরে এগিয়ে চলব এখান থেকে তোমাদের আমি চারটে বড় প্রশ্নের কথা বলবো তার বেশি বলবো না যেমন চারটে করবে হয়তো চারটে আসবে কিংবা তিনটে আসবে এটুকু গ্যারেন্টি প্রথম প্রশ্ন নদীর থেকে চাষ করো অর্থাৎ নদীর ক্ষয় এবং নদীর সঞ্চয় নদীর ক্ষয়কার্যের ফলে যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও অর্থাৎ নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে এমন তিনটি ভূমিরূপ এটা 20টা পেজের মধ্যে 12খানা পেজে এসেছে অর্থাৎ 12 বার এসেছে প্রশ্নটি আর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট এটা এসেছে 9টি পেজে তাহলে এই দুটো প্রশ্ন অবধারিত তোমাকে করে পরীক্ষার হলে ঢুকতে হবে প্রথমে আসি ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কোন ফিগারগুলি লিখবে যদি তিনটে দেয় তাহলে তুমি লেখো আইভি গিরিখাত ক্যানিয়ন এই চারটের মধ্যে তুমি একটা লিখবে কারণ এই চারটা প্রায় সেম দ্বিতীয়ত তুমি লেখো জলপ্রপাত আর তৃতীয়ত লেখো মন্থকূপ অথবা প্রপাতকূপ তাহলে তিনটে আবার বলে দিচ্ছি আইভি গিরিখাত ক্যানিয়ন থেকে একটা জলপ্রপাত একটা মন্থকূপ এবং প্রপাতকূপ থেকে একটি এবং এখানে কিভাবে লিখতে হয় তারও এই টেস্ট পেপারটার পিছন দিকে যে গত বছরের উত্তর সেটা কিন্তু দেওয়া আছে অর্থাৎ তুমি যদি এখানে জলপ্রপাত মনে করে লিখতে চাইছো তাহলে জলপ্রপাতের সংজ্ঞা জলপ্রপাত সৃষ্টি দুটো বৈশিষ্ট্য একটা উদাহরণ এবং যদি সচিত্র বর্ণনা থাকার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে অবশ্যই তুমি কিন্তু ছবি আঁকবে ছবি বলতে এখানে স্কেচ আঁকবে অর্থাৎ খুব
শিল্পীর মতো করে ছবি আঁকার কোনো প্রয়োজনীয়তা নেই। নেক্সট আসি সঞ্চয় কার্য। মধ্যগতি নিম্নগতি বলা থাকতেও পারে নাও পারে, খেয়াল রাখবে মধ্যগতির কোনগুলি ফিগার আর নিম্নগতির কোনগুলো ফিগার। একমাত্র দুটো পার্টিকুলার নিম্নগতিতে হয়, একটি হচ্ছে মানে যেটা বদ্বীপ প্রবাহ অর্থাৎ বদ্বীপ আর খাঁড়ি, বাকি সমস্ত ফিগারগুলি অর্থাৎ মধ্যগতি এবং নিম্নগতির ফিগার কিন্তু সেম, সঞ্চয়জাত ফিগার। এখানে যেটা তুমি সহজ তিনটে লিখতে হয়, তাহলে তুমি পলল শঙ্কু লিখো, মিয়েন্ডাল লিখো আর প্লাবন ভূমি লিখো। আর যদি নিম্নগতির দেয় তাহলে এখান থেকে একটা বাদ দিয়ে তুমি লিখো বদ্বীপ, আর অ্যাভয়েড করবে অষ্টক্ষুরাকৃতির হ্রদ লেখা। এটা কেন লম্বা হয়, ছবিটাও অনেকগুলো আঁকতে হয়, তিন চারটা স্টেপ আঁকতে হয়, এটাকে অ্যাভয়েড করে চলবে। এরপরে নদীর থেকে যে প্রশ্নগুলি এসেছে সেটা হচ্ছে বদ্বীপ সৃষ্টির কারণ তিনটে পেজে এসেছে, আর সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এটা এসেছে চারটে পেজে। তো এই প্রশ্নগুলোকে আমি লেস ইম্পর্টেন্ট বলে ভাবছি, অবশ্যই অবশ্যই চোখ বোলাবে। তো বদ্বীপ সৃষ্টির কারণ এই প্রশ্নটা করবে মাত্র তিনের জন্য। এরপরে চলে আসি হিমবাহ। দেখো হিমবাহ ক্ষয়, হিমবাহের সঞ্চয়, হিমবাহ ও জলধারার সঞ্চয়, মোট তিনটি প্রশ্ন। তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ। এটা এসেছে মোট ছবার এসেছে অর্থাৎ ছখানা পেজে এসেছে। তাহলে তুমি এখানে কি কি লিখবে, এখানে তুমি লেখো বহিবিধৌত সমভূমি যার ইংরেজি নাম আউটওয়াশ প্লেন, লিখো ড্রামলিন, দুই হল এসকার কেম আর ক্যাটল, এখান থেকে মোট তিনটে। যদি পাঁচটা বলে থাকে তাহলে কিন্তু ছবি আঁকতে দেবে না, তাহলে তুমি পাঁচটাই দেখে যেও। আর হিমবাহের সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ এটা যদিও সাতটা পেজে এসেছে কিন্তু প্রশ্নকর্তারা আমার মনে হয় এখানে তারা ভেবেছেন যে সঞ্চয় অর্থাৎ হিমবাহ এবং জলধারা সঞ্চয়ের জাত ভূমিরূপ, কারণ একটাই মাত্র ভূমিরূপ এখানে রয়েছে গ্রাবরেখা। গ্রাবরেখার অবস্থান অনুসারে গ্রাবরেখাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, পার্শ্বগ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, হিমতল গ্রাবরেখা, হিমাবদ্ধ গ্রাবরেখা, অবিন্যস্ত গ্রাবরেখা, রোজেন গ্রাবরেখা, এতগুলো ভাগ রয়েছে। এটাও তুমি পাঁচ নম্বর মানের করতে পারো, প্রত্যেকটা আলাদা আলাদা করে তাহলে ছবি আঁকতে হবে, এটা পাঁচ নম্বর হবে না। যে তো যদি এরকম প্রশ্ন পড়ে তাহলে গ্রাবরেখা লিখলেই পাঁচ নম্বর হবে, তা কিন্তু শ্রেণীবিভাগ সহ লিখবে। তাহলে এখান তাহলে আমি তিনটে প্রশ্ন গুরুত্ব দিলাম, এক শেষে আরেকবার রিপিট করব। তারপরে হিমবাহের ক্ষয়কার্যের সৃষ্ট ভূমিরূপ এটা তিনটে ছখানা পেজে এসেছে। তো তিনটে ভূমিরূপ কী কী করছো, করি শার্ক এডিটির থেকে একটা করি করবে, হিমদ্রোণী করবে আর রসে মতানো করবে, এই তিনটে ফিগার। যদি পাঁচটা বলে তার সঙ্গে ক্র্যাগন টেল জুড়তে পারো, ফিয়র্ড জুড়তে পারো, অ্যাভয়েড করবে ঝুলন্ত উপত্যকা, এটা অনেক বেশি লিখতে হয়। তাহলে এখান থেকে আমার দৃষ্টিতে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে হিমবাহ ও জলধারা সঞ্চয় কার্য। তাহলে মোট তিনটে প্রশ্নগুলো, নদীর দুটো আর একটা। এরপরে চলে আসি বায়ুর। বায়ুর দুটো প্রশ্ন কিন্তু দেখতে হচ্ছে, অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট ভূমিরূপ এটা চোদ্দটা পেজে এসেছে। তাহলে তোমাকে এই প্রশ্নটা দেখতেই হচ্ছে। এখানে তুমি কী কী লিখবে, অবঘর্ষজনিত ভূমিরূপ, অপসারণজনিত ভূমিরূপ। অপসারণজনিত ভূমিরূপ একটাই, সেটা ব্লো আউট বলো, মরুখাত বলো, মরুদ্যান বলো, মোরললেস এক, অবশ্যই উদাহরণ দেবে। আর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ আমি তিনটে নাম বলছি, গৌর, ইয়ারদাং আর ইনসেলবার্জ, আর একটা আছে জিউগেন। তো এখান থেকে তুমি তিনটে বাছবে, যে তিনটে উত্তর লিখতে সুবিধা সে তিনটে লিখবে এবং ছবিসহ। খেয়াল রাখবে, রিপিট করি, সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, এভাবে যেন উত্তরটি তোমার কমপ্লিট থাকে যদি তুমি 90% বেশি নম্বর পেতে চাও। আর বায়ু এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের শ্রেষ্ঠ ভূমিরূপ এটা এসেছে 11খানা পেজে। এখানে কী কী রয়েছে, ওয়াদি, পেডিমেন্ট, প্লায়া, বাজাদা। আর এই অংশের লেস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের শ্রেষ্ঠ ভূমিরূপ। তিনটেই ফিগার আছে, অ্যাকচুয়ালি দুটো, বালিয়াড়ির দুটো ভাগ, বারখান এবং শিব, আর রয়েছে লোয়েস। এটা একটু দেখে রাখবে, তিনে কাজে লেগে যেতে। নম্বর
পারে। তাহলে এই অংশ থেকে অর্থাৎ 5.1 এর যে চারটি প্রশ্ন, তাহলে আমি এখানে সব সর্বাধিক গুরুত্ব দিলাম নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ তিনটা, নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ দুই, হিমবাহ এবং জলধারা সৃষ্ট ভূমিরূপ তিন, বায়ু ক্ষয়কার্যে সৃষ্ট ভূমিরূপ চার, অতিরিক্ত দেখবে বায়ু এবং জলধারা সৃষ্ট ভূমিরূপ 11টা পেজে এসেছে, আর হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট ভূমিরূপ এই দুটো বাড়তি। ক্লিয়ার? এরপরে তোমাদের রয়েছে 5.2 মোট চারটে প্রশ্ন। 5.2 অর্থাৎ ভারতের প্রাকৃতিকের দুটো আসবে এবং ভারতের অর্থনৈতিকের দুটো আসবে। প্রাকৃতিকের থেকে একটু বাছাটা জটিল হচ্ছে এবং অনেকগুলো প্রশ্ন চলে আসছে, সেই জন্য তোমাদের বলবো এখান থেকে একটু বেশি পড়াশোনা করতে, যেহেতু অধ্যায়টা অনেক বড়। প্রথমেই তোমাদের আমি বেছে দিচ্ছি, সেটা হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ অথবা প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীবিভাগ, অর্থাৎ হিমালয় সংক্রান্ত একটা প্রশ্ন থাকবে, সম্ভাবনা রয়েছে। তিনটা পেজে রয়েছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ, আর প্রস্থ বরাবর হিমালয় থেকে একটা, অর্থাৎ মোট এরকম চারটে পেজে ধরে নিচ্ছি হিমালয় সংক্রান্ত প্রশ্ন রয়েছে। তারপরে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে বিভিন্ন প্রশ্নকর্তারা বিভিন্ন স্কুল মনে করেছেন, সেটা হচ্ছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করা। এটা এখানে 10 পেজে রয়েছে, তাহলে তুমি অবশ্যই এই প্রশ্নটা দেখে নেবে। প্রাকৃতিকের খুব সুন্দর করে 5 পয়েন্ট ডিসকাস করবে, যদি প্রবলেম হয় আমাকে বলো, আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে হেল্প করে দেব বা এই নোটসটাকে দিয়ে দেব। এরপর তুমি চলে এসো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটা এসেছে 4 পেজে। এখান থেকে তাহলে এই প্রশ্নগুলো, 4 প্রশ্ন, হিমালয় সংক্রান্ত একটা, নদনদী সংক্রান্ত একটা, দুটো, মৌসুমী বায়ুতে জলবায়ুর প্রভাব তিনটা, আর একটা এক্সট্রা বলছি সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ বন্টনে জলবায়ুর কী প্রভাব, এটা এসেছে মোট 2 পেজে এসেছে। এরপরে অর্থনৈতিকের মূল পাঠ হচ্ছে তিনটা, মূল পাঠ তিনটে মানে একটা চাষ অর্থাৎ কৃষিকাজ, দ্বিতীয়ত শিল্প, আর তৃতীয়ত হচ্ছে জনবন্টন। তাহলে শেষের দিকে যে অংশটা বলি, যে ভারতের অসম জনবন্টনের কারণ প্রাকৃতিক এবং সাংস্কৃতিক, এই দুটো মেলে যে প্রশ্ন এসেছে 14 পেজে প্রশ্নটা এসেছে, তাহলে তুমি অবধারিতভাবে এই প্রশ্নটি অবশ্যই সুন্দর করে রেডি করবে। ভূপ্রকৃতি, ভূপ্রকৃতির তিনটে দিক অর্থাৎ পার্বত্যভূমি, মালভূমি, সমভূমি, তার নেগেটিভ পজিটিভ অর্থাৎ কোথায় ঘনত্ব বেশি হয়, কোথায় ঘনত্ব কম হয়, কি কারণে, সেটা থাকছে, জলবায়ু থাকছে, জল থাকছে, মৃত্তিকা থাকছে, এগুলো প্রাকৃতিকের। অর্থনৈতিকে তুমি কৃষিকাজ, শিল্প, খনিজ এগুলো নিয়ে আসতে পারো, সাংস্কৃতিক বৈশিষ্ট্য আনতে পারো। তাহলে এটা গেল সবার শেষের প্রশ্ন বললাম। দ্বিতীয়ত তুমি চলে এসো শিল্প থেকে, তাহলে শিল্প থেকে মূলত তুমি 2 প্রশ্ন দেখবে। এক হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতীয় লৌহস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, 13 পেজে এসেছে। তাহলে এই দুটো করলেই সাফিসিয়েন্ট, আর প্রশ্নের যাওয়ার দরকার নেই, কিন্তু একটু বেশি পড়ে যাওয়াটা ভালো যদি কোনো কারণবশত এদিক ওদিক হয়। তৃতীয় তুমি প্রশ্ন দেখো শিল্প থেকে, কার্পাস বন শিল্প গড়ে ওঠা বা কেন্দ্রীয় ভবনের কারণ পশ্চিম ভারতে, 5 পয়েন্ট লিখবে। আচ্ছা, এটা তোমার এখানেই কিন্তু 2 প্রশ্ন হয়ে গেল 3 প্রশ্ন করলে। এবার চাষ থেকে কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন রকম প্রশ্ন এসেছে। কীরকম, ধান চাষ এসেছে 3 পেজে, চা এসেছে 3 পেজে, গম 4 পেজে, ইক্ষু 2 পেজে, কফি 2 পেজে, কার্পাস 1 পেজে। তাহলে সর্বাধিক রয়েছে গম, তারপরে ধান আর চা, এই 3। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, চাষের থেকে সবগুলোই একটু একটু দেখে যাবে, চাষটা খুব জটিল কিছু নয়। চাষের জলবায়ুর পয়েন্ট নিয়ে আসবে, তাতে উষ্ণতা এবং বৃষ্টিপাত, তারপরে মৃত্তিকা, তারপরে ভূমির প্রকৃতি। এটা লেখার পরে শেষ করে দিও না, তুমি লিখবে যে উপরিউক্ত প্রাকৃতিক কারণগুলি ছাড়াও এই এই অর্থনৈতিক কারণগুলির কারণে
ভারতবর্ষের অমুক অমুক স্থানে যেখানে যেখানে হয় এই কারণে সেখানে এই চাষের গম হোক ধান হোক এই চাষের কেন্দ্রীভবন বা বলতে পারো এই চাষ খুব উন্নতি লাভ করেছে বা ব্যাপক পরিমাণে এখানে চাষ হয়ে থাকে দিয়ে তুমি উপসংহার টেনে উত্তরটা শেষ করবে তাহলে নম্বর তোমার ভালো উঠবে। কারণ তোমাকে হতে হবে অন্যান্যদের থেকে অনন্য, যাতে মাস্টারমশাই বা শিক্ষক মহাশয় যিনি খাতাটা দেখছেন তারা যেন তোমাকে দেখে মুগ্ধ হন। কারণ ধরো আমরা দীর্ঘকাল ধরে মাধ্যমিকের খাতার পর্যালোচনা করি বিভিন্ন বিষয়ের, আরও উপর মহলের সাথে যে আমাদের যোগাযোগ থাকে তাদের দিয়ে বুঝতে পারি যে কোন স্টুডেন্টরা নম্বর ভালো পায় এবং নম্বর কেন ভালো পায় সেগুলো আমরা বুঝতে পারি। তাই অ্যাজ এ টিচার তোমাকে বলবো যে তুমি এই সমস্ত গাইডলাইন অবশ্যই মেনে চলবে। আশা করি বিষয়গুলি তোমাকে বোঝাতে পেরেছি। সকলেই ভালো থেকো এবং মাধ্যমিকের শুভকামনা জানিয়ে এখানে আজকে